সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ফাদ মিডিয়াতে ডাক্তার ফাদ আহমদ আপনাদের সাথে আছি তো সমানিত ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের নিম পাতার ফেস ওয়াশ কীভাবে তৈরি করতে হয় একদম ন্যাচারাল উপায়ে তো নিম পাতার ফেস ওয়াশ তৈরি করতে নিম পাতাগুলোকে ধুয়ে ডাটা ছাড়িয়ে নিতে হবে আর নিম পাতাগুলো ভালো করে বেছে নিতে হবে কেননা নিম পাতায় অনেক মাকসার জাল টাল অনেক কিছু থাকে তো সেগুলো দেখতে হবে তারপরে তোরতাজা পাতা দিতে হবে তোর পাতা না দিলে কিন্তু আপনি শুকনো পাতা দিলে হবে না পাতাগুলোকে আপনি ভালো করে এক ব্লেন্ডার মেশিন দিয়ে ব্ল্যান্ড করে নিতে হবে তো ব্লেন্ড করার জন্য আপনি চাইলে শিল পাটায় আপনি চাইলে এটা বেটে নিতে পারেন তো ব্ল্যান্ড হয়ে গেলে ছাঁকনিতে এটা নিংড়ে নিতে হবে এটা ভালো করে ছেঁকে নিতে হবে কারণ ফেসওয়াশের ক্ষেত্রে এটা যদি এটা যদি চলে আসে তাহলে দেখা যাবে যে ফেস ওয়াশটা ভালো করে ক্রিমি হচ্ছে না গ্লোসি হচ্ছে না সেই জন্য ঘন এনিটি নির্যাস তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এই নির্যাস আমরা কিছু জিনিস অ্যাড করতে পারবো এটা হচ্ছে পরিমাণ মতো তাজা অ্যালোভেরার জেল নিতে হবে তাজা অ্যালোভেরার জেল হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছের পাতা থেকে যে ভেতরের যে শ্বাসটুকু বের হয় এটা নিতে হবে আর তারপরে এটাতে হলুদ গুঁড়ো দিতে হবে কাঁচা হলুদ গুঁড়ো আপনি কাঁচা হলুদ আপনি চাইলে বেটেও দিতে পারেন তবে গুঁড়ো দিলে ভালো হয় তারপরে সামান্য দিতে হবে বেকিং সুটা এখানে দেখতে পাচ্ছেন এক চিমটি তো এক চিমটি বেকিং সুটা তারপরে হচ্ছে আপনি অলিভ অয়েল দিতে পারেন চার বাগের এক চামচ বা আপনি পরিমাণ মতো কারণ এখানে যতটুকু দেখানো হয়েছে ঠিক পরিমাণ মতো আপনি কমাতে বাড়াতে পারেন তো এভাবে অলিভ অয়েল দিতে পারেন আপনি চাইলে একটু অ্যালমন্ড অয়েলও দিতে পারেন সমস্যা নেই ফেসওয়াশ তৈরিতে তো তারপর হচ্ছে নিমের নির্যাসটুকু ধীরে ধীরে মিক্স করতে পারেন এই নির্যাসটুকু উভয়টি আপনি একসাথে মিক্স করে এটা খুবই ঘন এবং গ্লোসে হয়ে যায় তো এটা আপনি ফেসওয়াশ হিসাবে আপনি ব্যবহার করতে চাইলে একটি কাচের বোতলে ভরে তারপরে এটা ভালো করে ডাকনা বন্ধ করে তারপরে এটা আপনি ফ্রিজে রেখে আপনি চাইলে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে ডিপ ফ্রিজের রাখলে এটা প্রায় এক মাস পর্যন্ত ব্যবহার করা যায় তো সম্মানিত ভিউয়ার্স আপনারা এখানে দেখলেন যে কীভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি করতে হয় নিম ফেসওয়াশ এভাবে কোম্পানি কীভাবে তৈরি করে সেগুলো আমরা দেখাই অন্যান্য ভিডিওগুলো দেখে তো আমার চ্যানেলে অসংখ্য ভিডিওগুলো দিয়ে থাকি হেলথ রিলেটেড তো আপনারা সেগুলো দেখবেন শেয়ার করার সাথে থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ